গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিমার। আমি অ্যানা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, গরমে কথা বলতে পারছি না, দেখো হাঁপিয়ে যাচ্ছে, কথা যেন বেরোচ্ছে না। তো আজকে হচ্ছে বুধবার, এখন ব্লগটা আমি আজকে সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি, এখন বাজে 7:30, 7:30 বাজতে যায়, 7:00 বেজে গেছে। তো আজকে দেখো আমি একটা হাত কাটা একদম ঢল ঢলে একটা ড্রেস পরেছি, আর এটা হচ্ছে আমার নতুন ড্রেস, পয়লা বৈশাখে কিনেছিলাম কিন্তু পরিনি। তো আজকে সন্ধ্যেবেলা থেকে কেন শুরু করছি ব্লগটা, কারণ আজকে আছে জেঠুর বাড়িতে পুজো, কালী পুজো, তো ওখানেই যাচ্ছি, তার জন্য ওই নতুন জামাটা পরে নিলাম। কিন্তু দেখবে কতটা ঢোলা, এই দেখো এতটা ঢোলা, কিচ্ছু করার নেই, এখন স্মার্ট এটা ওটা সুন্দর বাজে কিচ্ছু দেখার দরকার নেই, কারণ এখন হচ্ছে মারাত্মক গরমে, আর এই মারাত্মক গরমে এরকম ড্রেসই ঠিক আছে, কারণ দেখো নাইটি ছাইটি পরে তো আর বাইরে যাওয়া যায় না, এটা তো আর সম্ভব না। আর আমার যেন এই দেখো, তোমরা জানি না ক্যামেরায় বুঝতে পারছো কি না, আমার এই সমস্ত জায়গা দিয়ে না পুরো ঘামাচি হয়ে ভরে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, ভীষণ খারাপ অবস্থা, যার জন্য এরকম একটা ঢোল ঢোলে হাতা কাটা জামা পরে নিয়েছি। আর জাস্ট মানে যেরকম হয় গা হাত পা ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে এভাবেই চুলটা বেঁধে নিয়েছি, গরমে টিকতে পারছি না, আমি শেষ হয়ে যাচ্ছি রীতিমতো গরমে। তো যাই হোক চলো বকবক না করে বেরোই, এবার বেরোবো আমি। তো সবাই বেরিয়ে গেছে, বাবা আগে বিকেলবেলা বেরিয়ে গেছে, মাও বিকেলবেলা বেরিয়ে গেছে, বোন তো নেই, বোন অফিস গেছে, ও অফিস থেকে ওখানে ডাইরেক্ট চলে যাবে, ওর জন্য জামাকাপড় নিয়ে নেওয়া হয়েছে, কারণ সারাদিনে ওই জামাকাপড় পরে তো থাকা যায় না, আর আমি এই জামাটা পরে নিয়েছি। আর এই দেখ আমার ব্যাগ রেডি, তো চলো বেরোই, বেরিয়ে আমি কথা বলতে পারবো না, কারণ আমি সাইকেল নেবো, সাইকেল নিয়ে যাব। তো তোমাদের সাথে একবারে জেঠুর বাড়িতে গিয়ে দেখা করছি, ঠিক আছে? আর একদম স্কিপ করে দেখবে না, খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে, একদম কিন্তু স্কিপ করবে না পুরোটা। তো দেখো জেঠুর বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ আগে ভিডিও আপলোড করছিলাম, তো তার জন্য তোমাদের সামনে আসা হয়নি। আর পুজো কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তুমি নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, শুনতেও পাচ্ছ। তো যাই হোক চলো, আর আমি একটু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু গরম লাগছে বাইরে, তো তার জন্য তো যাই হোক চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। মণিবন্ধে দক্ষিণ পার্শ্বে দক্ষিণ পার্শ্বে রিং ফং রিং নম, বাম পার্শ্বে রিং ফং রিং নম, পৃষ্ঠে রিং ফং রিং নম, নাভ রিং ফং রিং নম, উদরে রিং ফং রিং নম, হৃদয়ে রিং ফং রিং নম, দক্ষিণ স্তম্ভে রিং হৃং রিং নম, কুকুরি কুকুরি রিং ফং রিং নম। Oh,
তো গাইজ, আমি হচ্ছে গিয়ে এখানে যতটুকু যা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একটা গোটা পুজো তো তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব নয়, সেটা তো বুঝতেই পারছো, কারণ তাহলে তো ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যাবে, তাই না? তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু পুরোটা দেখবে, আর হচ্ছে গিয়ে কি বলবো যে হ্যাঁ, আর যেহেতু জেঠুর বাড়িতে গিয়ে করেছি তাই কিছু প্রবলেম তো থেকেই যায়, তাই না? সব কিছু তো সবসময় সম্ভব হয় না সব ক্ষেত্রে। তো যাই হোক, দেখো দেখতে থাকো। আর গরমের মধ্যে এখানে মা বসেছিল, আর ঠাকুরটাও ছিল খুবই ছোট, তবে ছোটর মধ্যে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর ছিল, তাই না? তো যতটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখতে থাকো পুজোটা ভালোভাবে। এখানে হচ্ছে দেখো, যেহেতু কালী পুজোতে তো 108টা প্রদীপ জ্বালাতে হয়, তো এখানে প্রদীপটা ছিল না, প্রদীপের বদলে 108টা মোমবাতিকে জ্বালিয়ে নেওয়া হয়েছে। তো সেটাই আমি তোমাদের সামনে একটু ভয়েস দিয়ে দিচ্ছি। তো দেখো, আবারও হোমের সামনে চলে এলাম, হোম হচ্ছিলো, আর এখানটাতে দাঁড়িয়ে থাকা প্রচণ্ড কষ্টকর ছিল। শুধুমাত্র তোমাদের জন্য আমি এতটা কষ্ট করে ভিডিওগুলো করেছি, ওই গরমের মধ্যে ওই আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম। তো খুবই কষ্ট করে করে করেছিলাম, ওই জায়গাটা একদম দাঁড়ানো যাচ্ছিল না, জানো তো। তো ভীষণই কষ্ট করে করেছি। তো যাই হোক, তারপর ওখানে আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি, না থাকতে পেরে বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ এই গরমে আগুনের সামনে থাকা কতটা যে কষ্টকর সেটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না?
পুজো শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 2, তো এখন হচ্ছে কি আমার সাইকেলই আমাকে ভাই বাড়িতে দিতে আসছিল। তো তাই ফাঁকে ভাইয়ের সাথে কথা বলতে বলতেই আমি একটুখানি ক্যামেরাটা অন করে নিলাম। আর দেখো রাস্তাঘাট কীরকম, মানে রাত 2 মানে কি হতে পারে, রাস্তায় কি খুব লোকজন থাকবে? দেখো একদম ফাঁকা ধুধু করছে রাস্তা। মা আগে বেরিয়ে গেছে একজনের বাইকে, আর আমি যাচ্ছি ভাইয়ের সাথে সাইকেলে করে। তো যাই হোক, দেখো মোটামুটি যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিও আমাকে ভালো লাগলে, আমার চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।